তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাস অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল হঠাৎ খবর আসে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে খবর পেয়ে তাকে উদ্ধারে যায় অনেকে এক পর্যায়ে আইডিয়াল কলেজের সামনের সড়কে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে আসে ঢাকা কলেজ শিক্ষার্থীরা অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন আগে হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আহত হয় আইডিয়ালের এক শিক্ষকও